ফ্রেন্ডস, আমি সুরু কপাল আর আপনারা দেখছেন বিটিভি ট্রেন্ডস। যেহেতু সামনে পুজো, আর পুজো মানে সাজগুজ, আর সাজগুজ মানে শ্রীস পার্লার, তো চলুন ভিতরে যাওয়া যাক। তো মেকআপের কোনো ট্রেন্ড নেই, কারণ পূজোর সময় কেউ মেকআপ করতে আসেও না, প্লাস আমরাও টাইম দিতে পারি না, কারণ আমাদের সপ্তমী অবধি আমাদের পুরো ক্লায়েন্ট থাকে, তার জন্য মেকআপটা আমরা পুজোর সময় রাখি না। বাকি যেগুলো নতুন ট্রেন্ড এসছে হেয়ারের জন্য অনেক ভালো ভালো নতুন আপডেট এসেছে, যেমন হেয়ার যাদের ড্যামেজ হয়ে গেছে তাদের জন্য বটক্স এসছে নতুন, আর অনেক ধরনের ট্রিটমেন্ট এসছে, যেমন বটক্স ট্রিটমেন্ট, ড্যামেজ হেয়ারের ট্রিটমেন্ট, হেয়ার ফল ট্রিটমেন্ট, কেরাটিন তো অনেক আগে থেকে সিরিজে আছে। তো এবার পুজোতে বিশেষ একটা হেয়ারের নিয়ে বটক্স নিয়ে এসেছি, যাতে হেয়ার খুব ভালো থাকে, প্লাস ড্যামেজ হয় না। যাদের কালার করার পর অনেক ড্যামেজ হয়ে গেছে চুল, ওদের হেয়ার অনেক রিপেয়ার হয়, প্লাস স্মুথ হয়ে যায়। তার সঙ্গে নতুন ট্রেন্ড এসছে হেয়ার এক্সটেনশন, যেটা এখনও শিরজোড়ে নেই, আর বটক্সও নেই শিরজোড়ে এখনও, ফার্স্ট সিরিজেই নতুন এসছে হেয়ার এক্সটেনশন। যাদের একদম শর্ট হেয়ার, ধরো তোমার শর্ট হেয়ার, তুমি কোনো কিছুতে তোমার হেয়ারকে লম্বা করতে পারছো না, তার জন্য সিরিজ নতুন হেয়ার এক্সটেনশন নিয়ে এসছে। পুজোর পর সিরিজে আইল্যাশ এক্সটেনশন, আইব্রো এক্সটেনশনও পেয়ে যাবে, সঙ্গে লিপ এক্সটেনশনও থাকবে। তো তোমার কি এবারে পুজোতে কোনো অফার টফার আছে তোমার মেকআপের, কি বলে, ফেশিয়াল টেশিয়াল বা হেয়ারের কোনো কিছুতে? না, অফার তো কোনো কিছুতেই নেই, কারণ অফার দেই না। কিন্তু আমাদের সিরিজে একদম হাই রেঞ্জেরও আছে, মিডিলও আছে, একদম লো আছে, কারণ সবসময় তো আর সবাই এত টাকা দিয়ে হেয়ারের কাজও করবে না আর মেকআপও করবে না। মিনিমাম আমাদের ফেশিয়াল স্টার্টিং 600 থেকে, যেমন অন্য কোনো অফার থাকে না, অফার আমি দিইও না, কারণ প্রোডাক্ট ভালো দিয়েই কাজ করি, যাতে ভালো জিনিস যদি আমি কোনো ক্লায়েন্টকে দিই সেকেন্ড টাইম ও আমার কাছেই আসবে। আর আমি যদি অফার দিয়ে একদম বাজে প্রোডাক্ট দিয়ে দিই, অফার টফার দিয়ে, তার সেকেন্ড টাইম তো আমার এখানে আসবে না লোক। হ্যাঁ, সেটা তো ঠিক। হ্যাঁ, তার জন্য অফার নেই, তবে আমাদের স্ট্রেটনিংও 3000 থেকে স্টার্ট, তারপর ফেশিয়াল 600 থেকে স্টার্ট। হাইয়েস্ট কতটুকু আছে? ফেশিয়াল 4000-5000 অবধি আছে, হেয়ারের তো 10000 অবধি আছে পুরো ট্রিটমেন্ট, এটা বটক্স, আর প্লাস 1200 থেকে আমাদের ট্রিটমেন্ট স্টার্ট। মানে সবাই সবাই পারবে, যে আমি সিরিজে যাব না, এটা ভুল, অনেকের থিঙ্কিং একটা থাকে যে সিরিজে যাব না, সিরিজে অনেক রেট। হ্যাঁ, কারণ তুমি এই ব্যাপারে, মেকআপের ব্যাপারে তুমি বলতে পারো যে তুমি অনেক পুরনো একজন খিলাড়ি। না না, পুরো শিলচর সবাই মেকআপ জানে। হ্যাঁ, সবাই জানে, তার মধ্যে তুমি একজন অন্যতম মেকআপ আর্টিস্ট। না, এরকম কিছু না, আরও আমার অনেক শেখার বাকি আছে, মানে আরও অনেক শিখবো, মানে শেখার তো শেষ নেই না। এখনও আমি নিজেকে এরকম ভাবি না যে আমি মানে পুরো পারি, আমি নিজেও এখনও ট্রেনিং নেই, কিছুদিন পর পর আমাকে বাইরে যেতে হয় ট্রেনিংয়ের জন্য, কারণ কিছুদিন পর পর সব কিছু মানে চেঞ্জ হয়ে যায়, যেমন আমাদের ড্রেসও চেঞ্জ হয়, মেকআপও চেঞ্জ হয়, হেয়ারও চেঞ্জ হয়, সব কিছু চেঞ্জ হয়, তো সব কিছু চেঞ্জের সাথে আমার নিজেকেও চেঞ্জ করতে হয়, তার জন্য আমার নিজেরও ট্রেনিং নিতে হয়। তো তোমার সিরিজে কি নতুন কিছু আপডেটস আছে সিরিজ নিয়ে কিছু? সিরিজ তো আমাদের নতুন আপডেট, সিরিজ কলকাতা ব্রাঞ্চ ওপেন হচ্ছে 10th October হচ্ছে, যদিও আমি থাকবো না পুজোর জন্য, আমি পুজোর পরই যাচ্ছি কলকাতা, সেখানে একাডেমিও খুলেছি, মেকআপ স্টুডিও প্লাস, সেখানে আমাদের মেকআপের কোর্সও করানো হবে, মাস্টার ক্লাসেস থাকবে ওইখানে। সেটার জন্য তোমাকে অনেক অনেক শুভেচ্ছা প্রথমেই। ধন্যবাদ। হ্যাঁ, তো আমি বলতে চাইছি যে মানে পুজোতে মানে তুমি যেরকম কি বলে শ্যুট টুট করাও, তো ওসবে যেরকম ড্রেসিং সেন্স নিয়ে কিছু একটা বলতে চাইবে তুমি? ড্রেসিং তো সেন্স আমার নেই, কারণ ড্রেস আমি প্রোভাইড করি না, আমি শুধু মেকআপ প্রোভাইড করি, ড্রেস আমাকে আরেকজন প্রোভাইড করে, হলো ফ্যাশন ডিজাইনার মাধুরী গুপ্তা, আমি ওর শ্যুটই করি, ওর ড্রেস দিয়ে আমার সব কিছু শ্যুট।
আর জুয়েলারি কিছু থাকে আমার কাছে কালেকশন, আর কিছু শিলচর শহরে অনেক জুয়েলারি আছে, যেমন লোকনাথ জুয়েলার অনেকগুলো জুয়েলারি আছে, সেখান থেকে আমি র্যান্টে নিয়ে আসি। আর কিছু কিছু কালেকশন আমার কাছে থাকে, তবে এত অ্যাভেলেবল নেই জুয়েলারি বা ড্রেসের কিছু নেই, শুধু মেকআপ হেয়ার বিউটি ওইগুলো নিয়ে আমার কাজ। তো আমাদের শিলচরের সবাইকে তুমি একটা ছোট্ট কিছু একটা টিপস দিতে চাইবে সবাইকে, শুধু স্কিনটা ভালো রাখার জন্য কি করে স্কিনটা হেলদি রাখা যায়? আচ্ছা, স্কিন ভালো রাখতে গেলে সবার প্রথম তোমার ক্লিনজিং, ময়েশ্চারাইজার, টোনিং, এই তিনটা করতে হবে। আর সারাদিন তো দেখো আমরা টাইমও পাই না, ঘর থেকে আমাদের বের হতে হয়, তার জন্য সবসময় সানস্ক্রিনটা লাগিয়ে বেরোনো দরকার। আর সবসময় মেকআপ, যেমন আমরা তো এখন সবারই মেকআপ করেই বেরোতে হয়, টুকটাক হালকা মেকআপ সবাই করতে, ফাউন্ডেশনটা সবসময় ভালো ব্র্যান্ডের ইউজ করা দরকার, কারণ স্কিন সারাদিন ফাউন্ডেশনের উপরে থাকতে হয়। আর যদি আমরা ভালো ফাউন্ডেশন ইউজ না করি তাহলে স্কিনের মধ্যে রিঙ্কলস এসে যায়, প্লাস ওপেন পোর্সও এসে যায়, তার জন্য ভালো ফাউন্ডেশন ইউজ করা দরকার। তো পুজোর আগে যারা অনেক মানুষ এখনো আছেন যারা পার্লারে আসতে চান না, তো ওদের জন্য একটা ছোট্ট যে তুমি যদি একটা হোম রেমেডি কিছু একটা বলে দিতে, কি বলবো বলো, মানে মেকআপের বলবো না স্কিনের বলবো? স্কিন কেয়ারের তো ঘরে ফেসিয়াল ওরা যদি মানে কোনো আছে না, অনেক বিউটিশিয়ান আছে, ওদেরকে ঘরে নিয়েও করাতে পারে, কারণ নিজে নিজে নিজের মাসাজ করা যায় না, কারণ অন্য কেউ যদি তোমাকে মাসাজ করিয়ে দেয় বা তোমার স্কিন টোন কি, তোমার ড্রাই স্কিন না অয়েলি স্কিন, সেটা দেখেই একটা বিউটিশিয়ান করতে পারবে। তবুও আমি মনে করি যে ঘর থেকে, ঘরে না করে যে কোনো ভালো সেলুনে গিয়ে করাটাই বেস্ট, কারণ স্কিন এমন এক জিনিস যদি একবার নষ্ট হয়ে যায় সেটা আর রিপেয়ার হয় না, সেম হেয়ারও, তো যে কোনো ভালো সেলুনে গিয়ে করা ভালো। তাহলে আপনারা সবাই দেখছেন যে দিদি বলেই দিয়েছে, দিদির ওখানে লয়েস্ট থেকে হাইয়েস্ট সব কিছু আপনারা অ্যাভেইলেবল আছে, আপনারা আসতে পারেন দিদির কাছে, আর আপনারা আপনাদের যা যা নিডস আছে পুরো করতে পারেন। শ্রীস পার্লার নিয়ে আজ এতটুকুই, দেখা হচ্ছে খুব শীঘ্রই। থ্যাংক ইউ, টাটা।